ঘন্টা দুটো দিয়েছে 18টা, মানে 18টা চারচারা 16 আর দুটো এক্সট্রা 18টা, আর মুখে একটা বড় দিয়েছে, তারপরে এটা ঢাকা দিয়েছে। এবার এর মধ্যে কি কি দেবে, এর মধ্যে দুব্ব দেবে, 5টা দুব্ব দেবে, আর হলুদের একটা টুকরো দেবে, আর ধান দেবে, তারপর এটার মুখটা বন্ধ করে নেবে, তারপর আজকে মার এখানে এসেছি। মা এখন সংক্রান্তিতে খই খইয়ের গুঁড়ো কর খইয়ের ছাতু করবে, খইয়ের গুঁড়ো করবে নাড়ু বানানোর জন্য। তাই এখন খই টালছে হাঁড়ির মধ্যে, তারপর গ্রাইন্ডার মেশিনে গুঁড়ো করবে। ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেছিলো, ছোটোবেলায় অনেক অনেক খই টালতো, মারা চুলার মধ্যে খই ভাসতো, তারপরে এখান থেকে ধান বের করতো, তারপরে খই টালতো, তারপরে মেশিনে নিয়ে বা ঢেকির মধ্যে ওগুলোকে গুঁড়ো করতো। আর এখন খই কিনে এনে রেডিমেড গুঁড়ো করে নেয়। আমার এই বছর প্রথম প্রথম বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়িতে খইয়ের নাড়ু পাঠানোর আমাদের একটা রিচুয়াল আছে, ওই জন্য এই রিচুয়ালটার জন্য মা এখন এই প্রিপারেশনটা নিচ্ছে। খইয়ের নাড়ু, নারকেলের নাড়ু এসব প্রথম বর্ষর পাঠানোর আমাদের রিচুয়াল আছে, ওই জন্য মা এটা করছে। আজকের দিনে আমি আমার পিসিমাকে খুব মিস করছি, পিসি থাকলে আরও হয়তো একটু বেশি জমজমাট হতো। এই যে মা সবগুলো খই করে নিয়েছে, রঙের বালতিতে এক বালতি খই টেলে নিয়েছে। আর এখানে আগেকার দিনের স্টাইল, মশারি বেঁধে হাঁড়ির মধ্যে গ্রাইন্ডারে গুঁড়ো করে তারপরে এখানে ঢালবে। এই যে খইয়ের গুঁড়ো করছে, এই হলো প্রসেসিং। মশারির মধ্যে দিয়ে এখন চালবে। নিচে সব একদম যেগুলো সরু সরু গুঁড়ো, মানে একদম মিহি গুঁড়োগুলো পড়ে যাচ্ছে, আর উপরে রয়ে যাচ্ছে এইটা, ছাতু বলি আমরা। এটা দুধ দিয়ে খেতে খুব ভালো লাগে, আর সংক্রান্তির দিনও এটা আমরা চিড়ে টিড়ে দিয়ে খাই। মা করছে, আমি এখানে বসে বসে রং দেখছি, রং রং করে। এটা খুব ইন্টারেস্টিং, ছোটবেলা থেকে দেখছি আমি এটা, এই প্রসেসটা ছোটবেলা থেকে দেখছি, কিন্তু এটা এটা ছিল না ছোটবেলায়। ছোটবেলায় ছিল ঢেকি, আর তারপরে ছিল ধানের থেকে চাল বের করা হয় যে মেশিন, ওই মেশিন। আর এখন সবকিছু আপডেট হতে হতে এখন মডার্ন যুগ চলে এসেছে, এখন গ্রাইন্ডার মেশিনে সব হয় ওইখানে গুঁড়োগুলো। এই যে বড় হাঁড়িতে এক হাঁড়ি গুঁড়ো হয়েছে, অনেকগুলো গুঁড়ো হয়েছে। বান্দের ঘট আমাদের নিয়ম আছে, এটা মা করবে, ওই জন্য এখন ঘুরে পাক দিচ্ছে। এই যে এটা একটা রিচুয়াল আমাদের, সংক্রান্তির আগে এটা করা হয়। আর একটা ভালো বার দেখে এটাকে টাঙানো হয়। এখন আমাদের একটা রিচুয়াল আছে, এই দুইটা দুই দিকে মারব, আর বলবো শত্রু সাত দুর্গা পার হয়ে যা। সাত দুর্গা মানে সাত সমুদ্র, যেটাকে দরিয়া বলে। কি সুন্দর রিচুয়াল না, বলে আমার ছোটবেলায় রিচুয়াল অনেক গ্রামের বাড়িতে ছিল, এখন মা এগুলো মেনটেন করে। এখন মা নাড়ু বানাচ্ছে বান্ধের ঘটের জন্য, আর যখন ঘরটা মধ্যে এগুলো দেবে তখন মাকে জিজ্ঞেস করব জিনিসটা কি, তখন তোমরা জানতে পারবে। মা আগে এটা দিয়ে নিক, তারপর বলবে যে ব্যাপারটা কি।
এটা আমাদের সংক্রান্তির আগে একটা রিচুয়াল। এখানে গন্ডা হিসাব করে দেয়, চারটাতে কয়টা মা? এক গন্ডা, চারটাতে এক গন্ডা, এরকম গন্ডা হিসাব করে দেবে। আর মুখটা এই বড় একটা দিয়ে বন্ধ করবে। আর এটা বার দেখে বানানো হয়, কি কি বারে? এটা কি কি বারে বানানো হয়? সোমবার, শুক্রবার, আর হলো পুলিশের আগের দিন, সংক্রান্তির আগের দিনও বানানো যায়। সংক্রান্তির আগের দিনও বানানো যায়, না হলে সোমবার আর শুক্রবার দেখে বানানো হয়। আর শনিবার বানানো যায় না, অমাবস্যা পূর্ণিমায় বাধা যায় না, আর মঙ্গলবার, শনি মঙ্গলবারেও বাধা যায় না। আর আর কয়দিন পরে খোলা হয়? 7 দিন পর। এটা 7 দিন পরে খোলা হয়, আর 7 দিন পরেও যখন খোলা হবে তখনও সোমবার আর শুক্রবার দেখেই খুলতে হবে, অমাবস্যা পূর্ণিমা ছাড়া খুলতে হবে। এটা একটা গ্রাম বাংলার আমাদের ঐতিহ্য, আমার মা আগেও যখন আমরা গ্রামে থাকতাম তখন থেকে করে আসছে, এখনও করছে। এইসব ছোট ছোট রিচুয়ালগুলো খুব মিস করি ছোটবেলার, আর খুব মজা পাই। মা এখানে 4 ঘন্টা দুটো দিয়েছে, 18টা, মানে 18টা, চার চারা 16, আর দুটো এক্সট্রা 18টা, আর মুখে একটা বড় দিয়েছে, তারপরে এটা ঢাকা দিয়েছে। এবার এর মধ্যে কি কি দেবে? এর মধ্যে দুব্ব দেবে, 5টা দুব্ব দেবে, আর হলুদের একটা টুকরো দেবে, আর ধান দেবে, তারপর এটার মুখটা বন্ধ করে নেবে, তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মনে হচ্ছে এটা জাদুর 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 কৌটো, জাদুর হাড়ি, মনে হচ্ছে ভিতরে জাদুর খনি আছে।